আসসালামু আলাইকুম। কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল অক্সিজেন অটোবিতে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আজ আমি একটি নতুন গাছের আদ্যোপান্ত জানাতে চলে আসলাম। তো আমার সামনে একটি গাছ দেখতে পাচ্ছেন, যারা বাগান করেন তারা অবশ্যই এই গাছটি কম বেশি সবাই চিনেন। এই গাছটির নাম হয়া, অর্থাৎ হয়া গাছের অনেকগুলো জাত থাকে, তা সেগুলো জাতের মধ্যে এটি একটি। অর্থাৎ এই জাতের নাম হচ্ছে পিউবিক্যালিস পিঙ্ক ড্রাগন। অর্থাৎ এর যে ফুল হয়, অর্থাৎ সে ফুলগুলো একদম ড্রাগনের মাথার মতো তাকিয়ে থাকে মনে হয় যেন। আর এই ফুলের রং হয় আপনার গোলাপি, অর্থাৎ পিঙ্ক কালার। তো এই গাছটি আমি লাগিয়েছি, 5 বছর হলো এই গাছটি লাগানোর জন্য। আমি ব্যবহার করেছি দুটি নষ্ট নারকেল। এই যে দেখুন দর্শক, নারকেলের মধ্যে আমি এই গাছ লাগিয়েছি। এই যে দেখুন, একটি নারকেল এবং এখানে একটি নারকেল। এই নারকেল আপনারা অনায়াসে জোগাড় করতে পারবেন। এটা একটি অপরিপক্ক নারকেল, যেটা পরিপক্ক হওয়ার আগেই গাছ থেকে ঝরে পড়ে। সেই নারকেল আমি সংগ্রহ করেছিলাম, এখানে একটি আর এখানে একটি, অর্থাৎ এখানে দুটি গাছ। এই যে দেখুন, এই একটি সেই নারকেলের পাত্র আমি ব্যবহার করে এর তারপরে মুখটি ছিদ্র করে তারপরে তার মধ্যে নারকেলের ছোবড়া ভরে দিয়ে তার মধ্যে একটি গাছের শাখা কেটে আমি বসিয়ে দিয়েছি। তারপর থেকেই এটি অনায়াসে বেড়ে উঠছে। এই যে দেখুন দর্শক, আমি দুটি নারকেল এখানে ব্যবহার করে করেছি। এই যে দেখুন, এই একটি, এই একটি এবং এই যে একটি, দুইটি নারকেল। অর্থাৎ হয়া গাছ সারা বছরই আপনার ফুল দেয় কম বেশি, আর এর যত্ন আত্মি খুব একটা নেই। তো এটির ফুল হয় এরকম থোকায় থোকায়। এই যে দর্শক দেখতে পাচ্ছেন, ফুল ফুল বলা ঠিক হবে না, এটি কলি আর কি। আগামীকাল ইনশাল্লাহ ফুটে যাবে। তো এখানে এক থোকা, এই যে এক থোকা দেখতে পাচ্ছেন, এই পাশ থেকে আমি যদি দেখাই এখানেও এক থোকা। এই যে, তো সারা বছরই এই হয়ায় ফুল দিতে থাকে এবং এর ঘ্রাণটা অসাধারণ, কেমন যেন মিষ্টি মিষ্টি একটা ঘ্রাণ। তো ঘ্রাণটা আমার কাছে খুবই প্রিয়। আপনারা যদি এই গাছ লাগান, সেক্ষেত্রে আপনারা নিজেরাই এর ঘ্রাণটা উপভোগ করবেন। তো যদি যত্নর কথা বলা হয়, এ গাছের কোনো প্রকার যত্নই আমি করি না, অর্থাৎ অনায়াসে এ গাছ বেড়ে ওঠে। তবে আরেকটা বিষয় আপনাদের জানা দরকার, সেটা হলো এ গাছ কিন্তু অবশ্যই ছায়া জায়গা পছন্দ করে। অর্থাৎ আপনারা বাড়ির ব্যালকনিতে গ্রিলের সাথে এটি অনায়াসে রাখতে পারবেন, যেখানে ছায়া থাকে সবসময়, সেই জায়গায় আপনারা এটা বেছে নিতে পারেন লাগানোর জন্য। তো টবের ক্ষেত্রে আপনারা যদি, আমি তো নারকেল ব্যবহার করেছি, আপনারা যদি নারকেল সহজলভ্য না পান, সেক্ষেত্রে আপনারা বাজার থেকে অর্কিড টব কিনতে পাওয়া যায়, 6 ইঞ্চি টব বা 4 ইঞ্চি টব। সেই টবে আপনারা অনায়াসে নারকেলের ছোবড়া ভরে দিয়ে তারপরে চাষ করতে পারেন। তবে এই গাছ একটু পরগাছা টাইপের গাছ, এর জন্য এই গাছে সামান্য পানির প্রয়োজন হয়। অর্থাৎ গোড়াটা যদি শুকিয়ে যায় তখনই আপনারা পানি দিয়ে দেবেন। বর্ষাকালে পানি না দিলেও চলে, কিন্তু গ্রীষ্মকালে যখন প্রচণ্ড তাপদাহ থাকে তখন অবশ্যই পানিটা নিশ্চিত করবেন। গোড়াটা দেখবেন যে শুকিয়ে যাচ্ছে কি না, তখনই পানি দিয়ে দেবেন। তো এই গাছটির সংগ্রহের কথা যদি বলতে হয়, এই গাছটি সংগ্রহ করেছিলাম আমার গ্রামের বাড়ি থেকে। আমাদের একটি তাল গাছ আছে, সেই তাল গাছে অসংখ্য গাছ ভরে আছে। অর্থাৎ এটা একটু পরগাছা টাইপের গাছ, এজন্য তাল গাছ বা বড় ধরনের বয়স্ক আম গাছ, আম গাছে এই গাছগুলো দেখতে পাওয়া যায়। তবে আপনারা নার্সারি থেকে এই গাছটি সংগ্রহ করবেন, নার্সারিতে সব সময় এই গাছটি পাওয়া যায়। আর আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার না করলেই নয়, সেক্ষেত্রে এই যে এই গাছটিতে দেখতে পাচ্ছেন অসংখ্য লতা বেরোয়। এই যে দেখুন দর্শক, অসংখ্য লতা। তো এই লতাগুলো আপনারা গুছিয়ে সুন্দর করে এইভাবে ধরে, বাচ্চাদের যে কাঁকড়া ব্যান্ড পাওয়া যায় সেগুলো আপনারা কিনে এভাবে এইখানে লাগিয়ে দিতে পারেন, তাহলে একদম এগুলো গোছানো থাকবে। আমি অবশ্য কিছু ব্যবহার করিনি, আমার কাছে এইভাবেই ভালো লাগছে, আমি এর জন্য কিছু ব্যবহার করিনি। তবে একটা জিনিস মাথায় রাখবেন, এই লতাগুলো যেন বিরক্তিকর মনে করে কেটে না ফেলেন। লতাগুলো যদি কেটে ফেলেন, সেক্ষেত্রে আপনি কিন্তু কাঙ্ক্ষিত ফুল পাবেন না। সেক্ষেত্রে এই গাছের ফুল বেরোয় কিন্তু এই লতা থেকেই। অর্থাৎ এই যে গিটটা দেখতে পাচ্ছেন, এই গিটের এখান থেকে কিন্তু নতুন ফুল বেরোবে। আমি আপনাদের যদি দেখাই বিস্তারিত, এই যে দেখুন, এই যে একটি লতা, এর গোড়া থেকে এই যে একটি ফুলের ডগা বেরিয়েছে। এই যে দেখুন, এই যে লতার মাথা থেকেই এই থোকাটি বেরিয়েছে। এই যে দেখুন, এই যে লতা, এর মাথা থেকে এই যে থোকাটি বেরিয়েছে।
তারপরে এখানে যদি আপনাদের দেখাই, এই যে দেখুন, এই যে একটি লতা, এই লতার এখান থেকে এই যে ফুল বেরিয়েছে। তো এর ফুলটা লতা থেকেই বেরোয়, এই জন্য আপনারা লতাটা ঝামেলা মরা মনে করে কাটতে যাবেন না, তাহলে কিন্তু আপনারা ফুল পাবেন না। গাছের সৌন্দর্যই শুধু উপভোগ করে তুষ্ট থাকতে হবে। তো এই জন্য আমি পরামর্শ দেবো, একটু কষ্ট করে লতাগুলো এইভাবে যদি গুছিয়ে ওইভাবে ক্লিপ দিয়ে এভাবে আটকে রাখেন, সেক্ষেত্রে লতাটাও গোছানো থাকবে এবং কাঙ্ক্ষিত ফুলও আপনি পেয়ে যাবেন। দর্শক, দুই দিন পর আবারও চলে আসলাম হয়ে গাছের কাছে। তো দেখুন দর্শক, যে কলিগুলো আপনারা দেখতে পেয়েছিলেন সে কলিগুলো সব সুন্দর ফুটে গেছে, অর্থাৎ অসাধারণ লাগছে, এর সৌন্দর্য অসাধারণ এবং এর স্মেলটা খুবই সুন্দর, অর্থাৎ মিষ্টি মিষ্টি একটা ঘ্রাণ, খুবই সুন্দর ঘ্রাণ। তো দর্শক, এই পাশ দিয়ে আপনাদের দেখাচ্ছি, এই যে দেখুন, বলেছিলাম যে এটি দেখতে ফোটার পরে ড্রাগনের মতো মনে হয়, অর্থাৎ ড্রাগনের মাথাটা যেরকম সেরকম, আর এর ভেতরটা অর্থাৎ মাঝখানটা পিঙ্ক কালারের, অর্থাৎ গোলাপি একদম, আর চারপাশ সাদা। এই যে দেখুন, চারদিক থেকে যদি আপনাদের দেখাই আবার, এই যে দেখুন, এই পাশে যে থোকা ছিল সে থোকাটিও অনেকটা বড় হয়ে গেছে, দুই দিনে ফোরটার মতো প্রায় চলে আসছে। এই যে দেখুন, উপরেও এক থোকা আছে। এই যে, তো গাছটি আমি ঝুলিয়ে রেখেছি আমার অন্য যেসব গাছ আছে, অর্থাৎ যে গাছগুলো ছায়া পছন্দ করে সেই গাছের কাছেই এই গাছটি আমি রেখেছি হ্যাঙ্গারে ঝুলিয়ে, অর্থাৎ আপনারাও এটি ঝুলিয়ে রাখবেন অবশ্যই। এটি ঝুলানো ছাড়া কিন্তু খুব একটা ভালো হবে না, অর্থাৎ এটিকে আমি দড়ি দিয়ে একটা হ্যাঙ্গার করে দিয়েছি। এই যে দেখুন দর্শক, এই যে দড়ি দিয়ে, তো এইভাবে করে আপনারা এটাকে ঝুলিয়ে রাখবেন। কিন্তু এর সৌন্দর্যের থেকে এর ঘ্রাণে পাগল হবে সব থেকে বেশি, অর্থাৎ এই ফুলের খুব সুন্দর ঘ্রাণ, মিষ্টি মিষ্টি ঘ্রাণ, অর্থাৎ আপনারা যদি ব্যালকনিতে এটি লাগান সেক্ষেত্রে আপনারা একদম শোবার ঘর থেকে অনায়াসে এর সুগন্ধটা আপনারা উপভোগ করতে পারবেন। আর এর টপ যেহেতু এই নারকেল আমি ব্যবহার করেছি, সেক্ষেত্রে আপনার সৌন্দর্যটা আরও দ্বিগুণ করে দেবে। হয়া গাছের ফুলের আরেকটা মজার বিষয় আছে, সেটা হচ্ছে হয়া ফুলগুলো এই যে দেখতে পাচ্ছেন ফুটে আছে, এবং এটি যখন ফোটা শেষ হয়ে যাবে, অর্থাৎ এটি ফোটা শেষ এবং যখন দুই দিন বা তিন দিন পরে পুরনো হয়ে যাবে, তখন আস্তে আস্তে যেভাবে করে এটি ফুটেছিল সেইভাবে আবার আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে বা বুজে যাবে, অর্থাৎ দেখলে মনে হবে যেন নতুন কলি ফুটবে ফুটবে মনে হচ্ছে, কিন্তু আসলে সেটি আর ফুটবে না, সেটি পুরনো ফুল। এভাবে করে আর দুই তিন দিন পরে আস্তে আস্তে করে ঝরে যাবে। তো এই ছিল হয়াগাছ সম্পর্কে আজকে আমার বিস্তারিত আলোচনা। তো ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে বা ভিডিওটি দেখে একটু যদি উপকৃত হয়ে থাকেন, অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দেবেন, এবং এই ভিডিওর বাইরে যদি হয়াগাছ সম্পর্কে আপনার আরও বিস্তারিত কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি সবার কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল বাটনে একটা প্রেস করে দেবেন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সবার প্রথমে পৌঁছে যাবে আপনার কাছে। নতুন আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সবুজের সাথে থাকবেন, ধন্যবাদ।